আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন এস্টেরিয়াস রুবেন্স। এস্টেরিয়াস মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন এস্টেরিয়াস রুবেন্স। সাইকোটিক ধাতু বিশিষ্ট ব্যক্তির বেশি নির্বাচন হয় এস্টেরিয়াস মেডিসিনটি। রোগী মোটা, থলথলে, মুখমণ্ডল লাল বর্ণ, সহজেই উত্তেজিত হয়ে পড়ে, মাথা গরম বোধ হয়, এমন অবস্থায় এস্টেরিয়াস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। কর্কট রোগ অথবা ক্যান্সার, যদি স্তন শক্ত হয়, বুকের নিচে এবং বুকের পেশি যন্ত্রণা হয়, বাম স্তন মনে হয় ভিতরে ভিতরে টানছে, যন্ত্রণা হাত পর্যন্ত বিস্তারিত হয়, বাম পাশের হাত এবং আঙ্গুল আড়ষ্ট বোধ হয়, স্তনের ভীষণ যন্ত্রণা হয়, স্তন নীল দাগ প্রকাশ পেয়ে স্তন ফেটে রস বের হয়, রস অথবা স্রাব দুর্গন্ধযুক্ত, ক্ষত হ্যাকাশে বর্ণ, শক্ত ক্ষতের নিচের দিকে লাল দানা থাকে, এমন অবস্থায় ডক্টর এর পরামর্শ নিয়ে এস্টেরিয়াস রুবেন্স মেডিসিনটি ব্যবহার করবেন এবং আশা করি খুব ভালো ফল পাওয়া যায়। উদারাময় অথবা ডায়রিয়া, তরল জলের মতো কটাবর্ণ, ভীষণ বেগের সহিত বের হয়, এমন অবস্থায় এস্টেরিয়াস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মৃগী রোগের 4 থেকে 5 দিন আগে শরীরে ঝাঁকি মারে অথবা পিট পিট করে, এমন অবস্থায় এস্টেরিয়াস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের ইচ্ছা হয় অথচ মল পরিষ্কার হয় না, মল শক্ত গুটি গুটি হয়, এমন অবস্থায় এস্টেরিয়াস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। বুকের পেশিগুলি ব্যথা করলে এস্টেরিয়াস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ত্বকের আলসার এবং ত্বক ফেটে যায়, এমন অবস্থায় এস্টেরিয়াস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মুখের ফুসকুড়ি অথবা ব্রণ হলে এস্টেরিয়াস মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে এবং ব্রণের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। এস্টেরিয়াস রুবেন্স মেডিসিনটির রোগ কখন বাড়ে? বাম পাশে রোগ বাড়ে। মেডিসিন ব্যবহার: এস্টেরিয়াস রুবেন্স 6 পর 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এস্টেরিয়াস রুবেন্স 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এস্টেরিয়াস রুবেন্স 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনাদের 2 থেকে 3 মাস ব্যবহার করতে হবে। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকার মেডিসিন
একই সঙ্গে ব্যবহার করা যাবে না। কোনো প্রকার নেশা করা যাবে না। কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।